চ্যানেল হলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের অর্ডার এসছে আর আজকে সেটা বানানোরই পালা আর সেটা বানানোর জন্য আমাকে দুটো ওয়াল হ্যাঙ্গিংকে ভেঙে একটা করতে হয়েছিল আর আমাকে একটা স্পেসিফিক ইমেজ দেওয়া হয়েছিল যে ওটার মতনই বানাতে হবে তাই ওটা রেফারেন্স নিয়েই কিন্তু আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানাচ্ছি তারপর দেখতেই পাচ্ছ আমি আগে পুরো ইমেজটা আমার বোর্ডের ওপর করে নিয়েছিলাম যাতে আমার তার পরে রঙের পরে অসুবিধা না হয় আর বেসটা যেহেতু উডেন টেক্সচারে ছিল তাই আমি চেষ্টা করেছি পুরো উডেন একটা লুক দেওয়ার জন্য আর তার জন্য প্রথমে আমি ইউজ করেছিলাম পিচ কালার অ্যান্ড দেন আমি কিন্তু ইউজ করেছি ইয়েলো অকার অ্যান্ড লাইট ব্রাউন আর একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু ডার্ক অ্যান্ড লাইট এফেক্টটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি বলতে গেলে এই ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে করার মতন কিছুই ছিল না কিন্তু এই ছোটো ছোটো ডিটেলিংসগুলো বার করতে গেলে কিন্তু প্রচুর মেহনত করতে হয় আর আমি এখানে কিন্তু দুটো তুলি ব্যবহার করেছি একটা তুলি দিয়ে কালার চাপাচ্ছিলাম আর আরেকটা তুলি দিয়ে মেশানোর কাজটা আর আমি যেহেতু এক একটা পার্ট ধরে ধরে বার করছিলাম তাই একটু বেশি টাইম কনজিউম হচ্ছিলো আর আমি এটা করছিলাম কিন্তু রাত্রেবেলায় তাই দেখতেই পাচ্ছ আমার আলোর অবস্থা আর এই কিউট বাড়িটা কার বলো তো এই বোর্ডের মধ্যে থাকা দুটো পাখি দেখতে পাচ্ছ ইংকি পিঙ্কি তাদের বাড়ি আর বোর্ডের কালারের সাথে কিন্তু এই ফ্লাওয়ারের কালারটা মিক্সড হয়ে যাচ্ছিলো তার জন্য আমি একটুখানি এখানে অরেঞ্জ ইউস করেছি আর আমার কেন জানি না তুলি দিয়ে লেটার্স লিখতে কিন্তু প্রচুর অসুবিধা হয় তাও আমি এখানে চেষ্টা করেছি সেম টু সেম লেখার আর এখানে সেম মেথড অ্যাপ্লাই করে আমি গ্রে কালারেরও একটা ব্লকস বানিয়ে নিয়েছিলাম আর যে এই দেখো এটা হচ্ছে আমার আসল রেফারেন্স এটা দেখেই কিন্তু আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানাচ্ছিলাম এই প্রসেসটা একটু বেশি বড় হলেও আমি থ্রু আউট এনজয় করেছি আর আমার সবচেয়ে মজা এসছে ইঙ্কি পিঙ্কিকে ড্র করতে কালার না ড্র তোমাদের কোনটা বেশি ভালো লাগে চটপট আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্কেচিং করতে আর দেখো বক বক করতে করতে কিন্তু আমার এই হাড় টাকাও হয়ে গেল আর হয়ে গেলে পরে আমি এই জুটের দড়িটা বাদ দিয়ে আমার কাছে কটন রোপ ছিল সেটা লাগিয়ে দেব আর হ্যাঁ ভার্নিশ কিন্তু ভুলো না কোনো দিনও দিস ইজ প্লন্ডিং টাইম ডু লেটমিনো তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আনটিল দেন বাই বাই